আসসালামু আলাইকুম। আপনারা অনেকে বলেন যে জিডি করতে টাকা লাগে, থানায় গেলেই মানে টাকার খেলা, আর এখন থেকে আপনাদের জিডি করতে টাকাও লাগবে না, কিচ্ছু লাগবে না, এবং থানায়ও যাইতে হবে না, আপনারা ঘরে বসে অনলাইনে জিডি করতে পারবেন। এজন্যে শুধুমাত্র আপনার মোবাইল ফোনটা হলেই যথেষ্ট, কম্পিউটার থাকলে তারও ভালো, শুধুমাত্র আপনার মোবাইল ফোন থাকলেই আপনি ঘরে বসে শুয়ে শুয়ে বা বসে বসেই আপনি জিডি করতে পারবেন। তো কীভাবে জিডি করবেন সেটা দেখানোর জন্য চলেন আমি আমার মোবাইলটা ব্যবহার করে দেখাচ্ছি। তো অনলাইনে জিডি করার জন্য আপনার প্রথমে চলে যেতে হবে আপনার মোবাইলের প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে লিখবেন অনলাইন জিডি। দেখেন অনলাইন জিডি লিখলে আপনারা এই ইন্টারফেসটি বা এই অ্যাপসটা পাবেন। জাস্ট ইনস্টল করে ওপেন করবেন। আমি কাজের সুবিধাতে ইনস্টল করে রেখেছি, জাস্ট ওপেন করলাম। পারমিশন চাইলে পারমিশন দেবেন। এখানে নিবন্ধনে ক্লিক করবেন। নিবন্ধনে ক্লিক করে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার এবং জন্ম তারিখ, তো আমি আমার দুটো দিয়ে দিচ্ছি। এই দুটো দেওয়ার পরে আপনার নাম, পিতার নাম অটোমেটিক এখানে নিয়ে নেবে যদি আপনার এনআইডি কার্ডের নাম্বার সঠিক হয়। তথ্য সঠিক হলে এখানে ক্লিক করুন, জাস্ট এখানে একটা ক্লিক করবেন, পারমিশন চাইলে দিয়ে দিবেন। এরপরে আপনাকে যাচাই করার জন্যে ক্যামেরার সামনে আপনাকে সোজা হয়ে দাঁড়াতে হবে। ডিটেক্ট করা হয়ে গেলে উপরে আপনার মোবাইল নাম্বার দিবেন, যে কোনো একটা মোবাইল নাম্বার 0173, আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। এবং আপনি দুইবার একটা পাসওয়ার্ড সেট করবেন, উপরে একবার নিচে আরেকবার। তো আপনার রেজিস্ট্রেশন প্রণালী শেষ। এবার আপনি এখান থেকে প্রবেশ করুনে ক্লিক করবেন, আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে জাস্ট এখানে প্রবেশ করুনে ক্লিক করবেন। এরপরে দেখেন আপনি কোন জেলায় আছেন, জেলা, থানা, ওয়ার্ড, গ্রাম সব কিছু আপনার অটোমেটিক্যালি নিয়ে নেবে, জাস্ট আপনি পরবর্তীতে সিলেক্ট করবেন। আবারও দেখেন সব কিছু, জাতীয় পরিচয়পত্রের নাম্বার, জন্ম তারিখ সব কিছু আছে, আবারও পরবর্তীতে সিলেক্ট করবেন। এবার আপনাকে এখানে আপনার স্বাক্ষরটা দিতে হবে। দেখেন এখানে ক্লিক করে আপনি আপনার যে স্বাক্ষরটা, ডিজিটাল সিগনেচার, ডিসপ্লের উপরে জাস্ট আপনার সিগনেচারটা দিয়ে দেবেন, দিয়ে এখানে সংরক্ষণে ক্লিক করবেন। এরপরে যদি আপনার একটা ইমেইল থাকে সেটাও এখানে দিয়ে দেবেন। এরপরে আপনার মোবাইলে দেখেন 6 সংখ্যার একটা ওটিপি যাবে, জাস্ট ওটিপিটা এখানে বসিয়ে দেবেন। এরপরে আপনি এই ড্যাশবোর্ডটা দেখতে পারবেন। দেখেন এখান থেকে আপনি জিডি করবেন, যেটা ধরেন আপনার কোনো কিছু হারিয়ে গেছে, জাস্ট আপনি এই যে হারানো এখানে একটা ক্লিক করবেন। আপনার কী হারাইছে, কোনো যানবাহন, কম্পিউটার, মোবাইল ফোন, ডকুমেন্ট বা কোনো কার্ড, গহনা বা অন্যান্য আদার্স কিছু, অন্যান্যতে ক্লিক করবেন। দেখেন আমার সিম কার্ড হারিয়ে গেছে, আমি সিম কার্ডটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে জরুরি প্রয়োজন, জরুরি যোগাযোগ কার সাথে করবে, অর্থাৎ আমারে যদি খুঁজে না পায় কার সাথে যোগাযোগ করবে। তো আমি আমার পিতার নাম্বারটা দিয়ে দিলাম। অর্থাৎ আপনার মোটামুটি কোথায় হারাইছে সিম কার্ডটা বা যাবতীয় তথ্য পূরণ করার পরে আপনি সরাসরি এখান থেকে সাবমিট করুন, আপনার জিডিটা আপনি এখান থেকে সাবমিট করে দেবেন। দেখেন আপনার জিডি সাবমিট হয়ে গেলে আপনি আপনার জিডির সমস্ত তথ্য এখান থেকে দেখতে পারবেন, অর্থাৎ অপেক্ষমান যদি থাকে, গৃহীত থাকে, অগৃহীত থাকে, আপনার জিডিটা কোন পর্যায়ে আছে সেটা এখান থেকে দেখে নিতে পারবেন। আর হ্যাঁ, ভালো কথা, আপনি শুধুমাত্র কোনো কিছু হারিয়ে গেলে বা খুঁজে পাওয়া না গেলে এই ধরনের জিডিগুলো আপনি অনলাইনে করতে পারবেন। এছাড়া আপনার কোনো গ্যাঞ্জাম বা আদার্স কোনো সমস্যার জন্যে জিডিগুলো আপনাকে সরাসরি থানায় গিয়ে করতে হবে, কারণ ওগুলো একটু লেন্দি সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা। তাই শুধুমাত্র আপনার কোনো কিছু হারিয়ে গেলে বা খুঁজে পাওয়া না গেলে সেই জিডিগুলো আপনি অনলাইনে করতে পারবেন। ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।